একজন নামাজ পড়তেছে তার সামনে একটা ফাঁকা আছে জামাত শুরু হয়েছে বা কোনো কারণে আপনি সামনে যাবেন বরাবর নামাজের সামনে সাইড থেকে উঠে গেলেন এটা কি সরুদ বলে এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই আর নজল জায়েজ আছে নজরুল কি আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন আপনার পিছনে একজন নামাজ পড়তেছে সে এখন নামাজে আছে আপনার সালাদ শেষ আপনি এখন সালাদ থেকে বের হয়ে চলে যেতে চান তো বরাবর সামনে যদি থাকেন আস্তে করে ডানে অথবা বামে আপনি বের হয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই বসে থাকে অনেকে চলাফেরার জন্য হাঁটতে পারে আর যদি নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যান সেটা এদিক থেকে আর এদিক থেকে এটাকে বলা হয় মুরুর এটা হাদিসের নিষেধ হাদিসে ক্রস যেটা এটা নিষেধ আর সামনে দিকে সরে যাওয়া যায় আছে আবার সামনে এসে দাঁড়ানো যায় অনেক সময় জামাত শুরু হয় একজন হয়তো এখন আছে জামার দাঁড়ায় গেছে তো তার সামনে খালি আছে কাতা ওই জায়গায় খালি রাখে কেউ ওখানে দাঁড়ায় না এটা ভুল আশপাশ থেকে এসে ওই জায়গাটা আস্তে করে ফিল আপ করে ফেলবেন তবে হাঁটা না করবেন যাওয়ার আশা করবেন না একটু খেয়াল করলে হবে